আপনারা জানেন পয়লা জুলাই বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্রের জন্মদিন, সেটা একটি খুব বড় ব্যাপার হচ্ছে। প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্মদিনই আমরা পালন করে যেতে পারি, সেটা একটি খুব বড় ব্যাপার হচ্ছে। পয়লা জুলাইটা কিন্তু ডক্টর্স ডে এবং এটা বাংলা গর্বিত এই কারণে যে ডক্টর্স ডে তার ক্রেডিটটা বাংলা থেকেই শুরু হয়েছে। বাংলার ডাক্তাররা ডক্টর ডে হিসেবে এটি পালন করে থাকে। এবং আজকে তো ডক্টরদের একটা ব্যাপার আছে, ডাক্তার নার্স টেকনোলজি বলুন, ল্যাবি বলুন, সব টেস্টি বলুন, বা হেড ওয়ারিয়ার্স যারা আছে বা ফ্রন্ট রানার যারা আছে, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে বাসা কর্মী থেকে শুরু করে যারা কাজ করছে আজকে কোভিড-19 ফাইট করছে, তাদের জন্য আমরা গর্বিত যে তারা সমাজে একটা বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিবার পয়লা জুলাই প্রায় আমরা একটা চিকিৎসক রত্ন পুরস্কার দিই, কিন্তু এবার যেহেতু কোভিড নিয়ে তারা ব্যস্ত এবং যেহেতু অ্যাসেম্বলি হচ্ছে না ভালো করে, সেই জন্য এই সময়টা আমরা এবছর হয়তো সেটা পরে করব। কিন্তু আমরা যেটা একটা বড় সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে যে ডক্টর ডেটা বিশেষ করে আমরা এটা জাতীয় ডাক্তার দিবস, যেটা চিকিৎসক দিবস বলা হয়, যেহেতু সারা পৃথিবীতে আজকে একটা মেডিকেল ইমার্জেন্সি সিচুয়েশন চলছে। আগে তো কোভিড সম্বন্ধে কেউ জানতো না, কিন্তু এখন মানবিকতাকে লক্ষ্য হচ্ছে কোভিডের বিরুদ্ধে। লক্ষ লক্ষ মেডিকেল প্রফেশনাল ইনক্লুডিং ডাক্তার, নার্সিং স্টাফ, প্যারামেডিকেল স্টাফ, আদার ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশ পার্সোনাল অ্যান্ড ওয়ার্কার্স অফ আদার উইংস অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, সবাই কাজ করছে ডে অ্যান্ড নাইট টু কম্ব্যাট দ্য ডিজিজ, কোভিডকে লড়াই করার জন্য যুদ্ধ করছে প্রায় জীবন দিয়ে, এবং তারা নিজেদের জীবন প্রায় বাজি রেখে লড়াইটা করছেন পাবলিককে বাঁচাতে গিয়ে। সেই জন্য টু স্যালুট দ্য ডক্টর্স, নার্স, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড অল আদার ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, তাদের ডেডিকেটেড সেলফলেস সার্ভিসের জন্য যারা মানুষকে এই সার্ভিসটা দিচ্ছে, এবং তাদের ফ্যামিলি মেম্বারদের ফুল সাপোর্ট নিয়ে, তাদের ফ্যামিলিও তো আজকে সাফার করছে কিন্তু তাদের ফ্যামিলি মেম্বাররা ফুল সাপোর্ট দিচ্ছে, মরাল সমর্থন দিচ্ছে, মরাল পার্সোনাল সব কিছু। সুতরাং আমরা ওই দিনে প্রতিদিনই আমরা প্রতি মোমেন্টেই সেলেক্ট করি তাদের, কিন্তু অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট তাদের যে এক্সেম্পলারি যে সার্ভিস, তাদের যে বেটার সার্ভিস, তারা যে জীবন বাজি রেখে লড়াই করছে এবং তাদের এই ডেথ ফাইটকে, সাহসিকতার যে লড়াইকে সম্মান জানিয়ে, সলিডারিটি জানিয়ে আমরা ডাক্তার, নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড অল ফ্রন্টলাইন ওয়ার্কার্স, কোভিডের বিরুদ্ধে যারা লড়াই করছেন, স্টেট গভর্নমেন্ট ডিসাইড করেছে, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে পয়লা জুলাই বুধবার দিন অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট হলিডে আমরা ডিক্লেয়ার করছি।